কি অবাক কাণ্ড, সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর নাকি ডিম, এ কেমন করে হয়? আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রতিদিন সকালে নাস্তার টেবিলে ডিম না হলে চলেই না। তবে সম্প্রতি এক গবেষণায় আজব এক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে প্রতিদিন ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর। কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী 1200 নারী ও পুরুষের উপর একটি জরিপ পরিচালনা করেছে। তাতে দেখা গিয়েছে অতিরিক্ত ডিম সিদ্ধ খাওয়াতে তাদের শরীরে ক্যারোটিন আর আর্টারি স্টেনোসিস তৈরি হয়েছে। এতে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এ ব্যাপারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জর্ডান টমাসেলি জানান, অতিরিক্ত ডিম খাওয়ার পর ক্যারোটিন প্লেক যত তৈরি হয়, ধূমপান করলেও তা সেই পরিমাণে প্লেক তৈরি করতে পারে না। এতে রক্তচাপ বাড়ে, এমনকি ফুসফুসে ক্যান্সার হওয়ার আশঙ্কাও থাকে। এরপরও সকালে নাস্তা থেকে বাদ যাবে না সিদ্ধ ডিম, তাই সমস্যা সমাধানের উত্তর দিয়েছেন চিকিৎসকরা। প্রতিদিন আমাদের শরীরে 300 মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন হয়। সেখানে একটি সিদ্ধ ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে 185 মিলিগ্রাম। ডিম ছাড়াও সারাদিন আমরা কোলেস্টেরল প্রোটিন জাতীয় খাদ্য খেয়ে থাকি। এতে প্রতিদিন হয় 300 মিলিগ্রামের বেশি কোলেস্টেরল জমা হয়। তাই চিকিৎসকদের পরামর্শ, ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ যদি খাওয়া যায় তাহলে শরীরে পরিমাণ মতো কোলেস্টেরল এবং ভিটামিন পৌঁছাবে, তাতে স্বাস্থ্যের ক্ষতি কম হবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামতে আজব বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।